ইমাজিনেশনের উপর ভিত্তি করে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তৈরি করা হয়েছে, তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। ওকে, লেটস স্টার্ট। তিয়ংয়ের শরীরটা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে। পুরো সারা শরীর জ্বরের কারণে লাল হয়ে গেছে। জাংকুক এক দৃষ্টিতে তিয়ংয়ের মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুকের মুখের মধ্যে অস্থিরতার ছাপ। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অচেনা দেখা মুহূর্তের এই ছেলেটাকে সে এই অবস্থায় দেখতে পারছে না। জাংকুক তাড়াতাড়ি করে পাশে থাকা টাওয়ালটাকে গরম জলেতে চুবিয়ে স্পঞ্জ করে নিয়ে তিয়ংয়ের সারা শরীরে স্পঞ্জ করতে থাকে, গরম জলের ভাপ দিতে থাকে যাতে তিয়ংয়ের শরীরটা গরম হয়। কিন্তু এদিকে জাংকুকের শরীর অস্থির হয়ে যাচ্ছে। সে যত পরিমাণে তিয়ংয়ের উন্মুক্ত চেহারাতে এই টাওয়ালটা ঠেকাচ্ছে, তত পরিমাণে জাংকুক বেশি বেশি করে অস্থির হয়ে উঠেছে। জাংকুক নিজের বাম হাত দিয়ে তিয়ংয়ের পাতলা ফর্সা শরীরটাকে চেপে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরে আছে, আর এক হাত দিয়ে তিয়ংকে স্পঞ্জ করছে। দেখে মনে হচ্ছে জাংকুকের গোটা দুনিয়া যেন জাংকুক সেকেন্ডের মধ্যেই ফিরে পেয়েছে। তার হাত দিয়ে আগলে ধরে রেখে দিয়েছে, কোথাও হারিয়ে যেতে দেবে না। বেবি বয়, ও বেবি বয়, আমি ডাকছি তো দেখো, ড্যাডি ডাকছে, চোখ খুলো না, খুলো না। ড্যাডি, ড্যাডি তোমাকে ভালোবাসে বেবি বয়, ড্যাডির কাছে ভাবে চোখ বন্ধ করে শুয়ে থাকতে নেই। তুমি ঠিক হয়ে যাবে তো বেবি বয়, একবার একবার আমার দিকে চোখটা খুলে তাকাও না বেবি বয়, একবার তাকাও। জাংকুক এই মুহূর্তে তিয়ংয়ের উপরে উন্মুক্ত খোলা শরীরটাতে গরম টাওয়াল দিয়ে পুরো শরীরটাকে স্পঞ্জ করছে। জাংকুক যে এই কাজটা করছে সেটা জাংকুককে উত্তেজনার চরম সীমা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। জাংকুক জানে তিয়াং অসুস্থ, কিন্তু জাংকুকের মন শরীর তিয়াংয়ের এই সৌন্দর্য দেখে কন্ট্রোল করতে পারছে না। তার বেবি বয়ের এত সৌন্দর্য তাকে উত্তেজনার চরম সীমার মধ্যে পৌঁছে দিচ্ছে। জাংকুকের ফর্সা চেহারাটা লাল টমেটো হয়ে গেছে, ঘাম ঝরছে, উত্তেজনাকে কন্ট্রোল করে রেখে দিয়েছে তার পরিণতি এই ঘাম। তিয়াং তো জ্বরের ঘোরে বেহুশ হয়ে জাংকুকের বুকের মধ্যে নেতিয়ে আছে। জাংকুক আর পারছে না, জাংকুক শক্ত করে তার ডান হাত দিয়ে তিয়াংয়ের গালের এক পাশটা ধরে তিয়াংয়ের কপালে একটা চুমু খায়। সে পারছে না বেবি বয়কে চুমু না খেয়ে থাকতে। বেবি বয়, তোমার এত শরীর খারাপ হলো কেন? আমি তো তোমাকে এই অবস্থায় দেখতে চাইনি বেবি বয়। তাহলে তুমি এরকম হলে কেন? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও না বেবি বয়। ড্যাডি, ড্যাডির এভাবে তোমাকে দেখতে ভালো লাগছে না, বোঝার চেষ্টা করো। আমি তোমার ড্যাডি, তুমি আমার সারা জীবন বেবি বয় হয়ে থাকবে, বলো না ওকে। বেবি বয়, আমি তোমাকে কত খোঁজার পর পেয়েছি, এরকম আমি কখনো কাউকে দেখিনি বেবি বয়। ইউ আর অনলি মাইন, তুমি শুধু জিয়ন জাংকুকের। জাংকুক একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে। এবার জাংকুক নিচের দিকে তাকায়, কারণ জাংকুককে এই মুহূর্তে তীর নিচে পড়ে থাকা জামা কাপড়গুলোকে খুলে দিতে হবে। তিয়ংয়ের পুরো বডিটাতে গরম টাওয়ালে ভাপ দিতে হবে। জাংকুক বড় বড় নিঃশ্বাস নিয়ে হাতটা নিয়ে তিয়ংয়ের নিচের প্যান্টটা খুলে মেঝেতে ফেলে দেয়। তিয়ংয়ের নিচের উন্মুক্ত শরীর দেখে জাংকুক চরম সীমানার থেকেও চরমতামতে পৌঁছে গেছে। ঘাম যেন দরদর করে তার শরীর থেকে নামছে, সারা শরীর লাল হয়ে গেছে, পারছে না নিজেকে আটকাতে। তাও জাংকুক ভালোবাসা, সে যে ভালোবাসা ফিল করেছে তার বেবি বয়কে দেখে, খানিকক্ষণের জন্য হলেও তার হৃদস্পন্দন হয়েছে। ভালোবাসার অনুভূতি কি হয় সেটা তিয়ংকে দেখে সে বুঝেছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারবে এটা মনে করেই সে গরম টাওয়ালটা নিয়ে তিয়ংয়ের নিচের উন্মুক্ত অংশতে স্পঞ্জ করতে থাকে, পায়ের নিচেগুলোতেও দিতে থাকে, যাতে পায়ের চিটোর মধ্যে গরম ভাপ দিলে তিয়ংয়ের সারা শরীর গরম থাকে। থ্যাংক গড, গরম জলের ভাপ
দেবার জন্য বেবি বয় শরীরটা এখন একটু হলেও আগের থেকে গরম হয়েছে। জাঙ্গুক তাড়াতাড়ি করে থার্মোমিটারটা নিয়ে তেয়াংয়ের মুখের মধ্যে দিয়ে দেয় টেম্পারেচার চেক করার জন্য। ও গড, এখনো পর্যন্ত 102 জ্বর, এখনো পর্যন্ত কমছে না। মাথায় জল ঢালতে হবে নাকি? ওয়েট জাঙ্গুক, ওয়েট, বেবি বয়কে মাথায় জল ঢালে এত তাড়াতাড়ি হবে না, তার আগে আমাকে ওষুধটা খাওয়াতে হবে। জাঙ্গুক তাড়াতাড়ি করে ড্রয়ার খুলে জ্বরের সমস্ত মেডিসিন বের করে একটা একটা করে চেক করে কোনটা তার বেবি বয়ের জন্য পারফেক্ট। তার বয়স অনুযায়ী আন্দাজ করে জাঙ্গুক সেই ওষুধটা নিয়ে তেয়াংকে খাইয়ে দেয়। তেয়াংয়ের মাথাটা এখনো জ্বরের ঘরে সে তুলতে পারছে না, প্রায় বেহুশের মতোই অবস্থা। জাঙ্গুক এক মুহূর্ত তেয়াংকে তার বুক থেকে সরায়নি, আবারও এসে তেয়াংকে তার কোলে বসিয়ে নিয়ে তার মাথাটাকে শক্ত করে তার বুকের সাথে চেপে ধরেছে আর তার হাতটাকে তেয়াংয়ের কোমরের সাথে লেপটে রেখেছে। দু হাত দিয়ে একটা বেবিকে যেরকম জড়িয়ে ধরে থাকে সেইভাবে ঠিক জাঙ্গুক তার তেয়াংকে জড়িয়ে ধরে আছে। জাঙ্গুক গরম স্যুপটা খাওয়াতে গিয়ে দেখে স্যুপটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, জাঙ্গুকের মাথাটা গরম হয়ে যায়। জাঙ্গুক তো বলেছিল গরম স্যুপ দিয়ে যেতে, এরকম ভাবে গরম স্যুপ দিয়ে গেছে যেটা স্পঞ্জ করতে না করতেই ঠান্ডা হয়ে গেছে। জাঙ্গুক চিৎকার করে তার মেড সার্ভেন্টদেরকে ডাকতে থাকে, কে আছে ওখানে? ইমিডিয়েটলি এখানে এসো, স্যুপটা ঠান্ডা হয়ে গেল কিভাবে? আমি বলেছিলাম না গরম করে দিয়ে যেতে, এমন গরম করা হয়েছে যেটা ঠান্ডা হয়ে গেছে। ইমিডিয়েটলি 30 সেকেন্ডের মধ্যে আমার গরম স্যুপ চাই। মেড সার্ভেন্টরা খুব তাড়াতাড়ি করে 30 সেকেন্ডের মধ্যে মেডিসিন স্যুপ বানিয়ে দৌড়ে এসে জাঙ্গুকের রুমে দিয়ে যায়। স্যার, মেডিসিন স্যুপ রেডি হয়ে গেছে, এই নিন আপনার স্যুপ। ওকে, নাও জাস্ট গেট আউট। জাঙ্গুকের এরকম ধমক শুনে তাড়াতাড়ি করে মেড সার্ভেন্টরা দরজাটাকে বন্ধ করে দিয়ে চলে যায় সেখান থেকে। জাঙ্গুকের কথার অবাধ্য হলে তাদের খারাপ থেকে খারাপতম সিচুয়েশন হবে, এটা তাদের সবার জানা আছে। জাঙ্গুক চামচে করে এক চামচ স্যুপ তুলে চামচটাকে নিজের ঠোঁটে ঢেকে চেক করে যে চামচটার এই যে স্যুপটা তেয়াংকে খাওয়ানো যাবে কিনা। টেম্পারেচার খুব হাই নেই তো, টেম্পারেচার বেশি হাই হলে তার বেবি বয়ের গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দুটোতে যদি ছ্যাঁকা লেগে যায়। জাঙ্গুকের টেম্পারেচারটা ঠিক মনে হওয়া মাত্রই জাঙ্গুক সেই চামচের স্যুপটাকে নিয়ে তেয়াংয়ের মুখটাকে খুব যত্ন করে নিজের বুকের মধ্যে ধরে সেট দিয়ে তেয়াংয়ের ঠোঁটটাকে খোলার চেষ্টা করে, কিন্তু তেয়াং ঠোঁটটা খুলতে পারছে না। জাঙ্গুক শেষমেশ তার ডান হাত দিয়ে তেয়াংয়ের ঠোঁটটাকে জোর করে ফাঁক করে দেয় যাতে সে মিনিমাম স্যুপটুকু তার মুখের মধ্যে দিতে পারে। তেয়াংয়ের ঠোঁটটা ফাঁক হওয়া মাত্রই জাঙ্গুক খুব যত্ন করে খাওয়াতে শুরু করে। বেবি বয় হাঁক করো, খেয়ে নাও একটুখানি বেবি বয়, এটা খেলেই তুমি ভালো হয়ে যাবে। কথাটা বলতে বলতে জাঙ্গুক তেয়াংয়ের মুখের মধ্যে ফু দিয়ে তার স্যুপটাকে দিয়ে দেয়, কিন্তু তেয়াং ঘিটতে পর্যন্ত পারে না। এতটাই জ্বরের ঘোরের মধ্যে বেহুশ অবস্থায় আছে যে গালের মধ্যে দেওয়া স্যুপটা গালের সাইড দিয়ে গড়িয়ে পড়ে যায়। বেবি বয় কি হলো, তোমার খেতে কষ্ট হচ্ছে, ঘিটতে পারছো না? জাঙ্গুক কথাটা বলে নিজের হাত দিয়ে তেয়াংয়ের মুখ থেকে গড়িয়ে পড়া স্যুপটাকে খুব যত্ন করে মুছে দেয়। না, এভাবে বেবি বয়কে স্যুপ খাওয়ানো যাবে না, যা করার আমাকেই করতে হবে। কথাটা বলে জাঙ্গুক এক চামচ স্যুপ নিয়ে নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। নিজের মুখটাকে নিয়ে সে তেয়াংয়ের ঠোঁট দুটোকে আবারও ডান হাত দিয়ে তার চোয়ালটা ধরে ফাঁকা করে নিজের ঠোঁট দুটোকে তেয়াংয়ের ঠোঁটের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। নিজের মুখ দিয়ে তেয়াংয়ের মুখটাকে ব্লক করে দিয়ে ফোর্সফুলি নিজের ঠোঁটের ভিতরে যে স্যুপটা ছিল সেই স্যুপটাকে তেয়াংয়ের মুখের মধ্যে দিয়ে নিজের ঠোঁট দিয়েই তেয়াংয়ের ঠোঁট দুটোকে আটকে রাখে যাতে তেয়াং শ্বাস নিতে না পেরে স্যুপটাকে ঘিতে নেয়। আর সেটাই হলো, তেয়াংয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তেয়াং শ্বাস নিতে না পেরে সাথে সাথে স্যুপটাকে নিজের ভিতরে ঘিতে নেয়। ঘিতে নেওয়া মাত্রই যাতে শ্বাস নিতে পারে জাঙ্গুক সাথে সাথে নিজের ঠোঁট দুটোকে তেয়াংয়ের ঠোঁট থেকে সরিয়ে নেয়। জাঙ্গুকে প্রচণ্ড পরিমাণে নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে, হার্টবিট ফাস্ট হয়ে গেছে। তেয়াংয়ের গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দুটোর এই প্রথমবার স্পর্শ পেল জাঙ্গুক। বেবি বয়, তুমি জানো তোমার এই ঠোঁট দুটো ড্যাডিকে পাগল করে দিচ্ছে। তোমার এই ঠোঁট দুটো মেয়েদের থেকে অনেক বেশি সফট, অনেক বেশি জুসি। বেবি বয়, এরকম গোলাপের পাপড়ির মতো ঠোঁট পৃথিবীতে কোনো মেয়ের নেই, ছেলেদের থাকা তো দূরের কথা।
জাংকুক এইভাবে প্রতিবার এক চামচ করে গরম সুপ নিজের মুখের মধ্যে নেয়। তারপর নিজের মুখটাকে জাংকুক তিয়াংয়ের ঠোঁটের ভিতরে ঢুকিয়ে তিয়াংয়ের মুখের মধ্যে নিজের মুখের সুপটাকে দিয়ে দেয়। আর যতক্ষণ না পর্যন্ত তিয়াং হেঁটে ততক্ষণ পর্যন্ত তিয়াংয়ের মুখটাকে নিজের মুখ দিয়ে আটকে রাখে। আর তিয়াংও শ্বাস নিতে না পেরে সাথে সাথে সুপটাকে গিলে নেয়। এইভাবে পুরো সুপটাকে জাংকুক তিয়াংকে খাইয়ে দেয়। জাংকুকের সুপ খাওয়ানো তো শেষ, কিন্তু জাংকুক সেটা ভুলে গেছে। জাংকুক যেন একটা মিষ্টি মধুময় ঘোরের মধ্যে চলে গেছে। জাংকুক এখন তিয়াংয়ের গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে খেতে শুরু করেছে। জাংকুক ভুলে গেছে যে তিয়াং জ্বরের ঘোরেতে বেহুশ হয়ে আছে। Your lip is so tasty, baby boy. এত নরম কেন তুমি? হম সফর তু হম কদম তু হম নবা মেরা অনেকক্ষণ ধরেই তিয়াংয়ের গোলাপি ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের মাধ্যমে আদর করে চলছিল। হঠাৎ করে তিয়াংয়ের একটু সেন্সেশন হতেই তিয়াং মুখ দিয়ে শব্দ বের করে। জাংকুকের তিয়াংয়ের মুখ থেকে শব্দ শোনার পরেই হঠাৎ করে সেন্স ফিরে আসার সাথে সাথে জাংকুক তিয়াংয়ের ঠোঁটটা ছেড়ে দেয়। আই'ম সরি বেবি বয়, এখন করবো না বেবি বয়, তুমি ভালো হয়ে যাও, তারপর আমি সব করবো। আমি আমার বেবি বয় পারমিশন ছাড়া কিচ্ছু করতে চাই না। তে জ্বরের ঘোরের মধ্যে হালকা হালকা চেঞ্জ এসেছে। তে ছোট ছোট চোখ করে জাংকুকের মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট ভাবে জিজ্ঞাসা করে, তুমি কে? বেবি আমি জিয়ন জাংকুক। না, তোমার জন্য কুকি। আমি পুরো দুনিয়ার জন্য জিয়ন জাংকুক, কিন্তু তোমার জন্য কুকি। আমি তোমার ড্যাডি। তুমি আমাকে ভালোবাসবে না বেবি? বলো। তিয়াংয়ের গায়েতে এখনো পর্যন্ত অনেক জ্বর, ওষুধ কাজ করতে একটু সময় লাগবে। তার উপর সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তিয়াং অস্পষ্ট ভাবে জ্বরের ঘোরেতে আবারও জাংকুককে বলে, ড্যাডি, তুমি আমার ড্যাডি। জাংকুক তিয়াংয়ের মুখ থেকে ড্যাডি কথাটা শোনার পর প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। বুকের ভিতরে যেন হাজার আনন্দের এক ঝড় বয়ে যায়। জাংকুক সাথে সাথে তেকে এত জোরে নিজের বুকের সাথে চেপে জড়িয়ে ধরে, যেন মনে হচ্ছে তিয়াংকে নিজের বুকের পাঁজর ভেঙে পালে নিজের বুকের ভিতরে ঢুকিয়ে নেবে। তিয়াংয়ের নরম সাদা শরীরটাকে জাংকুক তার শক্ত মাস্কিউলার হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। তার বুকের সাথে একদম লেপটে রেখেছে। ট্যাটু করা হাতটা কোমরের কাছে, অন্য হাতটা তের পিঠের উপরের অংশে। দুটো হাত দিয়ে তেকে চুম্বকের মতো নিজের শরীরের মধ্যে লেপটে রয়েছে। হ্যাঁ বেবি বয়, আমি তোমার ড্যাডি। আমি শুধু তোমার ড্যাডি, তুমি শুধু আমার বেবি বয়। তুমি চাইলেও আমি তোমার ড্যাডি হব, তুমি না চাইলেও আমি তোমার ড্যাডি হব। তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না বেবি বয়, তুমি শুধু জিয়ান জাংকুকে। আজ থেকে তুমি শুধু জিয়ান জাংকুকে, তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না। আমি তোমায় কোথাও পালাতে দেবো না বেবি বয়, কোথাও পালাতে দেবো না। ড্যাডি, আমার শরীরটা ব্যথা করছে ড্যাডি, আমার খুব শীত পাচ্ছে। আমার বেবির ব্যথা করছে? কোথায় ব্যথা করছে বেবি বয়? ড্যাডি আছে না, ড্যাডি কোথাও ব্যথা হতে দেবে না। শীত করছে? আমি আছি তো বেবি বয়। জাংকুক সাথে সাথে তিয়াংকে নিজের কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ওয়ার্ড্রব খুলে সব থেকে গরম বড় ব্ল্যাঙ্কেটটা বের করে তিয়াংকে ভালো করে চাপা দিয়ে দেয়। তারপর নিজেও সেই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গিয়ে আষ্টে পৃষ্ঠে তিয়াংকে নিজের সাথে জড়িয়ে ধরে। এতটা ক্লোজলি জড়িয়ে ধরেছে যে তিয়াংয়ের খোলা উন্মুক্ত শরীরটা জাংকুকের বডির সাথে একেবারে চুম্বকের মতো লেপটে গিয়েছে। তিয়াংয়ের শরীরটা এখনো অল্প অল্প কাঁপছে, কারণ এই কাঁপুনিটা তার জ্বর থেকে হচ্ছে না। এই কাঁপুনিটা তার জাংকুকের শরীরের সাথে নিজের শরীর একদম লেপটে থাকার কারণে উঠছে। তিয়াং এখনো জ্বরের ঘোরেতে বিড়বিড় করে জাংকুককে বলে, ড্যাডি শীত শীত করছে। তিয়াংয়ের মুখ থেকে কথাটা শোনা মাত্রই জাংকুক সাথে সাথে তিয়াংয়ের শরীরের উপরে নিজের পুরো ভারটা ছেড়ে দেয়। এই মুহূর্তে তিয়াং নিচে,
জাংকুক তার উপরে। জাংকুকের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই পিয়ংয়ের সাথে লেপ্টে গিয়েছে। জাংকুক নিজের শরীরের সমস্ত ভারটা তার বেবি বয় পিয়ংয়ের উপরে ছেড়ে দিয়েছে। কোথায় শীত করছে আমার বেবি? ড্যাডি গরম করে দেবে। ড্যাডি একটুও শীত পেতে দেবে না আমার বেবিকে। আজকের জন্য এতটুকুই গাইস। এর পরের ভিডিওটা আমি একটু বড় করে দেবার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। একটা প্রবলেম হবার কারণে ভিডিওটা আপলোড করতেও লেট হয়ে গেল। আর আমি দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো না। তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু ভিডিও দিতে লেট করব। তাড়াতাড়ি